হ্যালো বন্ধুরা, আমি আরিফুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে ভ্যালেন্টাইনসদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। ফিরে আসছি ইন্টোর পর। ওকে, আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম, দেন ফাইলে গেলাম, নিউতে গেলাম। নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই কন্ট্রোল এন দিও সেটা করতে পারেন। আমি ম্যানুয়ালে যাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে একটি স্কোয়ার সাইজ নেব, যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতেছি। তো আমি এখানে 2000x2000 পিক্সেলের একটি সাইজ নিচ্ছি এবং কি ওরিয়েন্টেশন হিসেবে নিচ্ছি, আমরা যে কোনো একটা নিতে পারি। আসলে মূলত যেহেতু এটা স্কোয়ার সাইজ, আর রেজুলেশন হিসেবে নিচ্ছি 72, যেহেতু এটা ওয়েবে যাবে, এবং কি আমরা কালার মোড হিসেবে নিচ্ছি 8GB কালার, যেহেতু এটা ওয়েবে যাবে। আমরা সিএমওকে নিতাম যদি এটা প্রিন্ট হতো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিচ্ছি আমরা হোয়াইট কালার। দেন আমরা ক্রিয়েট করলাম। যখন আমার ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে যাবে, তখন আমার প্রথম কাজ হবে আমাকে গাইডলাইন নেওয়া। আমি আপনাদেরকে বারবারই বলি, আমি সবসময় নিজেও গাইডলাইন নিয়ে কাজ করি, আপনারাও ট্রাই করবেন গাইডলাইন নিয়ে কাজ করার জন্য। তো তার জন্য আমি লেফট সাইড থেকে জাস্ট একটা গাইডলাইন নিলাম, দেন টপ থেকে একটা গাইডলাইন নিলাম, দেন হচ্ছে আবার টপ থেকে একটা গাইডলাইন নিলাম, দেন আমি লেফট থেকে একটা গাইডলাইন নিয়ে রাইটে দিলাম। ওকে, আমার গাইডলাইন ওকে। এখন হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া, আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আবার কেন নিচ্ছেন? আমি বলে রাখি, আপনারা সবসময় শেপ দিয়ে কাজ করার ট্রাই করবেন, সেটা হচ্ছে গ্রাফিক টিবার বা প্রিপিকের জন্য। এতে করে আপনি কাস্টমলি মডিফাই করার একটা সুযোগ পাবেন। তো আমি এখান থেকে শেপ টুলে গেলাম, দেন রেক্টেঙ্গেলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে একটি শেপ নিলাম ড্র্যাগ করে আমার ডকুমেন্টের সাইজ অনুযায়ী। দেন আমার যে প্রথম যে লেয়ারটি রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। দেন এই যে লেয়ারটি রয়েছে বা শেপটি রয়েছে সেটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন সেই গ্রুপের নাম দিলাম বিজি, জাস্ট ইন্টার দিলাম। তাহলে আমার গাইডলাইন ক্লিয়ার এবং কি আমার ব্যাকগ্রাউন্ডও ক্লিয়ার হয়ে গেলো, মানে ওকে হয়ে গেলো। এখন হচ্ছে আমাকে একটি ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। যেহেতু আমরা লাভ ডে নিয়ে করতেছি, তাহলে আমরা রেড কালারটাকে চুজ করার ট্রাই করবো। ওকে, তার জন্য আমরা চলে গেলাম লেয়ার প্যানেলে। দেন আমরা যে একটি শেপ রয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটাতে ক্লিক করলাম রাইট বাটনে, রাইট সাইডে। দেন হচ্ছে ব্লান্ডিং অপশানে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলোতে গেলাম। তো আমরা যেহেতু এটা ভ্যালেন্টাইনস ডে নিয়ে করতেছি, তাহলে অবশ্যই আমাদেরকে রেড কালারটাকে চুজ করতে হবে। জাস্ট আমরা একটু এখান থেকে যে ডিফল্ট যে কালারগুলো রয়েছে সেগুলোকে চুজ করব। জাস্ট রেডে গেলাম, দেন প্রথম যে কালারটা রয়েছে ওয়াও এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। আর এখান থেকে আমি কোনো ধরনের স্টাইল চেঞ্জ করতেছি না, রেডিয়াল যেটা আছে সেটাই রাখলাম, দেন ওকে দিলাম। এরপরে আমার কাজ হবে একটি অবজেক্টকে নিয়ে আসা। তো সে কী অবজেক্ট? সেটা হচ্ছে লাভের যে অবজেক্টটি রয়েছে সেটাকে নিয়ে আসা। আমি চলে গেলাম আমার ফোল্ডারে। এখানে যে চারটি অবজেক্ট দেখতেছেন বা একটা টেক্সচার দেখতেছেন, এই অবজেক্টগুলো মূলত আমি আমার এই কন্টেন্টে বা এই ডিজাইনে ইউজ করব। তো আপনারা যারা এগুলা ক্রিয়েট করতে পারবেন না, এটি মূলত হচ্ছে সিনেমা 4D দিয়ে ক্রিয়েট করা। আর যারা সিনেমা 4D বা হচ্ছে ব্লেন্ডার বা 3D বেস কোনো টুলস পারেন না, তারা অবশ্যই প্রিপিক থেকে বা অন্য যে সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনারা এই সকল এলিমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন খুবই ইজিলি। তো আমরা এখান থেকে জাস্ট এই অবজেক্টটিকে নিয়ে যাচ্ছি ড্র্যাগ করে ফটোশপে। দেন আমরা এটাকে জাস্ট একটু স্কেলিং করতেছি, বড় করতেছি, আর একটু বড় করি, জাস্ট একটু স্কেলিং করতেছি এবং কি বড় করলাম। ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপরে আমার কাজ হবে এটাকে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা। তার জন্য আমরা লেয়ার প্যানেলে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, ব্লান্ডিং অপশনে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। অলরেডি আমার ড্রপ শ্যাডো পড়ে আছে, জাস্ট আমরা একটু এডিট করা ট্রাই করি। ওকে, একটু জাস্ট আমরা ব্লার করতেছি। ওকে, মূলত আমরা এই ড্রপ শ্যাডোকে কাস্টমলি ইউজ করার ট্রাই করবো। তার জন্য কী করবো? জাস্ট ড্রপ শ্যাডোকে ক্লিক করবো, দেন হচ্ছে ক্রিয়েট লেয়ারে যাব, দেন আমরা ওকে দিব। মানে আমি যে ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি এখন সেপারেট করে ফেললাম, এতে করে আমি সেটাকে কাস্টমলি মডিফাই করতে পারবো। ওকে, জাস্ট এই যে ড্রপ শ্যাডো রয়েছে সেটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার অপশনে গিয়ে সিলেক্ট করলাম, দেন আমরা শিফট ধরে এটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম, একটু জাস্ট ছোটো করে দিলাম। ওকে, দেন আমরা এইটাতে একটু ব্লার অ্যাপ্লাই করব। তো ব্লার কীভাবে অ্যাপ্লাই করব? তার জন্য আমরা প্রথমে এটার যে ফিল আছে সেটাকে আমরা কমিয়ে দিলাম, দেন আমরা চলে গেলাম ফিল্টারে, দেন ব্লারে গেলাম, দেন আমরা গাউসিয়ান বা গুশিয়ান ব্লারে গেলাম, দেন আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করলাম, ওকে, দেন ওকে দিলাম, এবং কি আমরা একটু ফিলটাকে একটু বাড়িয়ে দিই যাতে করে বোঝা যায়। দেন আমরা এইটাকে আবারও অল্ট্রা ধরে কপি করলাম, দেন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দিলাম এবং এটাকে সেন্টারে নিয়ে আসলাম। ওকে,
আমার কাছে মনে হচ্ছে নিচে যে এটা আছে সেটাকে আমরা একটু একটু আমরা ফিলটাকে আরো একটু কমিয়ে দিই। ওকে, দেন আমার উপরে যেটা আছে সেটার একটু ফিলটাকে কমিয়ে দিই। ওকে, তো দেন আমরা ফাইনালি নিচে যে টেক্সটটা আছে সেটাতে আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করব। তবে তার আগে আমরা এই যে অবজেক্টটি রয়েছে সেটাতে আমরা একটা কালার বা কালার গ্রেডিং বা কালার অ্যাপ্লাই করা বা কালার ওভারলে দেওয়ার ট্রাই করব। তার জন্য আমরা অবজেক্টে চলে গেলাম, দেন হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, দেন ব্লেন্ডিং অপশনে গেলাম, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে সেটাকে চুজ করলাম, দেন আমরা এখান থেকে জাস্ট মুডটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমরা স্কিন দিয়ে দেখলাম। ওকে, এনাফ, ভালোই আসলো। দেন আমরা জাস্ট এখান থেকে লাইটিংটা একটু কমিয়ে দিলাম, দেন আমরা ওকে দিলাম। তাহলে আমার অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, দেন হচ্ছে আমার অবজেক্ট নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি ড্রপ শ্যাডো ইউজ করলাম এবং কি সেটাকে আমরা কাস্টমলি মডিফাই করলাম, দেন হচ্ছে আমার যে অবজেক্টের উপরে আমি একটু কালার অ্যাপ্লাই করলাম বা কালার গ্রেডিং করলাম, সেটা কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। দেন আমরা এখানে টেক্সট ইউজ করব। তো টেক্সট ইউজ করার জন্য আমরা চলে গেলাম টাইপ টুলে, দেন হচ্ছে আমরা হরিজন্টাল টাইপ টুলটাকে চুজ করলাম, দেন আমরা এখানে টেক্সট দিলাম। তো আপনারা যে কোনো ফন্ট চুজ করতে পারেন, আমার এখানে যে ফন্টটা আছে সেটাই আমি এখানে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তবে আপনারা যদি একটু অনলাইনে রিসার্চ করেন তাহলে এর থেকেও ভালো ফন্ট পাবেন। তবে আপনারা ট্রাই করবেন আপনারা স্ক্রিপ্টিং ফন্ট বা যেটা হ্যান্ড রাইটিং ফন্টগুলো আছে সেগুলো ইউজ করার জন্য। ওকে, জাস্ট আমরা এখানে লিখব হ্যাপি জাস্ট ভ্যালেন্টাইন্স ডে, VALENTINES, ভ্যালেন্টাইন্স ডে, DAY। তো আমরা এখানে হ্যাপি যেটা আছে সেটাকে জাস্ট ক্যাপিটাল লেটারে করে দিলাম, দেন আমরা ওকে দিলাম। এরপর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, জাস্ট আমরা এটাকে সেন্টারে রাখলাম, একটু উপরে রাখি। ওকে, জাস্ট আমরা সেন্টারে রাখলাম, দেন আমরা এই যে টেক্সটটা আছে সেটাতে একটু জাস্ট আটা মধ্যে সুজি মাখি। তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করলাম, দেন ব্লেন্ডিং অপশনে গেলাম, দেন আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা ট্রাই করি। অলরেডি যেটা আছে সেটাই থাকুক, দেন হচ্ছে আমরা স্ট্রোক আমরা অ্যাপ্লাই করলাম না, বাট একটু গ্লো অ্যাপ্লাই করা ট্রাই করি। ওকে, জাস্ট আমরা গ্লোটাকে একটু কমিয়ে দিই, জাস্ট একটু গ্লোটাকে কমিয়ে দিই, বা হচ্ছে একটু জাস্ট সাইজটাকেও আমরা একটু কমিয়ে দিতে পারি। ওকে, একটু সাইজটাকে আমরা কমিয়ে দিলাম, অ্যাজ ইট ইজ আপনারা যেটা মন চায় আপনারা করতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে ওইগুলো দেখাচ্ছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে এনাফ। তবে আমি আপনাদেরকে বলে রাখি যতটা টাইম দিতে পারবেন আপনি যে কোনো কন্টেন্টের জন্য, যে কোনো ডিজাইনের জন্য, আপনার আউটপুট ততটাই প্রফেশনাল হবে। ওকে, তো আমাদের অলরেডি টেক্সট ক্লিয়ার, আমাদের অবজেক্ট ক্লিয়ার, এখন হচ্ছে শুধুমাত্র আমরা উপর থেকে একটা টেক্সট লিখব। তো আপনারা যারা বাংলা যদি করেন বাংলা লিখতে পারেন, আপনারা যে কেউ ইংলিশে লিখতে পারেন, আমি জাস্ট স্যাম্পল লেখার জন্য একটা যে কোনো একটা টেক্সট দিব। ওকে, জাস্ট আমরা এখান থেকে আবার হরিজন্টাল টেক্সটে গেলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট দিলাম। অবশ্যই এখানের ক্ষেত্রে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, তবে আমি গিলরয় নামের একটি প্রিমিয়াম ফন্ট রয়েছে আমি সেটা ইউজ করতেছি। আপনারা এটা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন, টরেন্ট থেকেও পারবেন। এছাড়া রোবোটো, হেলভেটিকা বা নেক্সার যে ফন্টগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা বেবাস নামের একটা ফন্ট রয়েছে সেটা ইউজ করেন। ওকে, সরি, জাস্ট বেবাস নামের একটি ফন্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, আমরা যে রেগুলার রয়েছে সেটাকে আমরা চুজ করলাম, দেন আমরা এখান থেকে এই ফন্টটাই থাকুক, জাস্ট আমরা একটু সাইজটাকে কমিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট সাইজটাকে কমিয়ে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল টি দিলাম, বা এখানে লিখতে পারি লরেম ইপসাম প্রেজেন্ট। ওকে, এটা লিখতে পারেন, আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন এখানে, বা যে কোনো আপনাদের টাইটেল লিখতে পারেন, এটা আপনারা একটু রিসার্চ করে দেখেন, আমার এখন মনে পড়তেছে না। ওকে, জাস্ট আমরা কন্ট্রোল টি দিয়ে টেক্সটটাকে একটু ছোটো করে দিই যাতে করে একটু ভালো দেখা যায়। ওকে, দেন আমরা এটাকে একটু সেন্টারে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু অবজেক্ট আমরা ইউজ করবো, সেটা কীভাবে, জাস্ট আমরা চলে গেলাম আমাদের ফোল্ডারটিতে, দেন হচ্ছে আমরা এইটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা নিয়ে যাব এখানে, দেন হচ্ছে সেটাকে জাস্ট একটু ছোটো করে দিব এবং সেটাকে আমরা এখানে রাখব। আর এখানে রেখে আমরা এইটাতে কী করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব, দেন আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, দেন আমরা গ্রেডিয়েন্টের সাইজটাকে একটু কমিয়ে দিব, ওকে দিব, দেন হচ্ছে আমরা ফিল্টারে যাব এবং কি আমরা এখানে ব্লার যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে মোশন ব্লারটাকে চুজ করব।
দেন আমরা সাইজটাকে ওকে এনাফ আমরা যেটা ইউজ করতে সেটাই থাকুক ওকে জাস্ট ওকে দিলাম দেন আমরা এইটাকে আবার কপি করব তো কপি অনেকভাবে করা যায় কন্ট্রোল সি কন্ট্রোল বি মাধ্যমে কপি করতে পারেন কন্ট্রোল জে এর মাধ্যমে কপি করতে পারেন বা হচ্ছে অল্টটা ধরে সেই লেয়ারটিকে ড্র্যাগ করে উপরে দিলেও সেটা কপি হয়ে যাবে অলরেডি আমি সেটাই করলাম দেন হচ্ছে কন্ট্রোল টি দিলাম দেন ওকে দিলাম দেন আমরা এটাকে হরিজন্টালি রোটেট করলাম দেন আমরা এইটাকে জাস্ট এখানে একটু জাস্ট এইভাবে করে জাস্ট একটু ছোট করে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম ওকে দিলাম এরপরে আমরা সেম আরেকটা অবজেক্টকে নিয়ে আসবো বা এইগুলাকে নিয়ে আসতে পারি ওকে জাস্ট এইটাকে আমরা অল্টা ধরে কপি করলাম কন্ট্রোল টি দিলাম ওকে করলাম জাস্ট উপরে নিয়ে আসলাম দেন হচ্ছে আমরা একটু জাস্ট এইটাতে জাস্ট এখানে দিয়ে দিলাম এবং একটু ছোট করে দিই এটা ওকে আমরা এটাকে একটু ছোট করে দিলাম দেন এইটাতে আমরা যে গ্রেডিয়েন্ট অবলাটা ইউজ করেছিলাম এখানে আমরা শুধুমাত্র গ্রেডিয়েন্ট অবলা বাদ দিয়ে আমরা এখানে শুধুমাত্র কালারটাকে ইউজ করবো শুধুমাত্র একটা হোয়াইট কালার আমরা ইউজ করতেছি ওকে দেন আমরা সেম এটাকে আবার অল্টা ধরে কপি করলাম দেন কন্ট্রোল টি দিলাম দেন ওকে দিলাম দেন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম এবং কি আমরা এটাকে হরিজন্টালি ট্রান্সফর্ম করে দিয়ে জাস্ট একটু রোটেট করে দিলাম ওকে তো এভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলো করতে পারেন দেন আমরা আবারও কন্ট্রোল টুই দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে আপনারা আসলে মুভ করতেছি শুধুমাত্র আর কিছুই করতেছি না জাস্ট এইটাকে আমরা এইখানে দিয়ে দিলাম জাস্ট ওকে দিলাম তো এভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলো করতে পারেন আর এরপরে হচ্ছে আমরা টেক্সচার ইউজ করব তো জাস্ট আমি টেক্সচারটিকে নিয়ে আসলাম দেন হচ্ছে ফটোশপে গেলাম দেন এটাকে ড্র্যাগ করে জাস্ট একটু স্কেলিং করতেছি একটু স্কেলিং করতেছি ওকে জাস্ট স্কেলিং করলাম দেন ওকে দিলাম দেন আমরা এখান থেকে জাস্ট মুডটাকে চেঞ্জ করে দিব অলরেডি আর সাপ্লাইটটাই ভালো আসতেছে ওকে জাস্ট আমরা একটু ফিলটাকে জাস্ট একটু কমিয়ে দিব ওকে জাস্ট ফিলটাকে একটু কমিয়ে দিলাম দেন আমরা এইটাকে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো সবার নিচে রেখে দিব জাস্ট আমরা জাস্ট এইটার নিচে রেখে দিব ওকে একটু সবার নিচে রেখে দিই ওকে টেক্সচার নিচে রেখে দিলাম ওকে তো আমাদের ডিজাইন এতটুকু পর্যন্তই আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এছাড়াও টেকির একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে আপনি সেটা অনলাইন এবং অফলাইনে করতে পারবেন তাছাড়াও টেকির একাডেমির ফেসবুক পেজ কমিউনিটি গ্রুপ রয়েছে সেখানেও আপনি অ্যাড হতে পারেন বা জয়েন হতে পারেন সেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয় ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন থ্যাংক ইউ।